হাই বন্ধুরা, আমি বীণা। আজকে আমরা দেখব চটের আসনের ওপর ক্রস স্টিচ দিয়ে একটি ফুলের ডিজাইন। আমরা তিনটি তিনটি করে ঘর নিয়ে ক্রস তৈরি করব এবং প্রথমে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব। এবার প্রথম যে ক্রসটি করেছিলাম তার বাঁ দিকের কোণ থেকে আমরা আবার ক্রস বানাতে শুরু করব এবং পাশাপাশি পাঁচটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। আর এই রকম পাঁচটি ক্রসের লাইন ওপরে ওপরে মোট তিনবার হবে। এবার শেষ লাইনের বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ওপর থেকে আমরা আবার ক্রস বানাবো এবং পাশাপাশি তিনটি ক্রস দিয়ে একটি ছোট লাইন তৈরি করব। তাহলে আমাদের ফুলের মাঝখানের অংশটি কমপ্লিট হবে। সব থেকে ওপরের লাইনের ডান দিকের ক্রসটির পাশে আমরা আবার ক্রস তৈরি করব এবং যে ক্রসটি বানালাম তার কোনা কোণি আমরা আরও দুটি ক্রস তৈরি করব। এই একই জিনিস আমরা মাঝের গোল অংশটি চারদিকেতেই করব। এবার প্রতিটি শেষ অরেঞ্জ ক্রসের কোণে আমরা একটি করে লাল ক্রস তৈরি করব। এবার আমরা ফুলের পাপড়িগুলি তৈরি করব। ফুলের বাঁ দিকের কোণে প্রথম যে অরেঞ্জ ক্রসটি করেছিলাম তার পাশে আমরা একটি লাল ক্রস তৈরি করব এবং ওই ক্রসটির কোণা কোণি আমরা আরও তিনটি ক্রস তৈরি করব। পাপড়ির দ্বিতীয় লাইনে প্রথমে যে লাল ক্রসটি করেছিলাম তার নিচে থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং ওই ক্রসটির কোণা কোণে আমরা আরও তিনটি ক্রস তৈরি করব এবং এই একই জিনিস আমরা আরও একবার করব। এবার পাপড়ির কোণে আমরা যে প্রথমে অরেঞ্জ ক্রসটি করেছিলাম তার ঠিক ওপরে আমরা একটি লাল ক্রস তৈরি করব এবং ওই ক্রসটির কোণা কোণি আমরা আরও তিনটি ক্রস তৈরি করব। এই একই রকম করে আমরা পাশাপাশি আরও দুটি লাইন তৈরি করব। এবার আমরা পাশের পাপড়িটি তৈরি করব। পাপড়ি সব থেকে কোণে যে অরেঞ্জ কালারের ক্রসটি আছে তার ঠিক ওপরে একটি লাল ক্রস তৈরি করব এবং ওই ক্রসটির কোণা কোণে আরও তিনটি ক্রস তৈরি করব। এই রকমই আরও একটি লাইন এর পাশে আমরা তৈরি করব। এবার তিন নম্বর লাইনটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি লাল ক্রস অলরেডি হয়ে রয়েছে।
তাই ওই ক্রসটির কোণে আমরা তিনটি ক্রস তৈরি করব, তাহলে ডান দিকের পাপড়ির অর্ধেকটি তৈরি হয়ে যাবে। এইরকম করেই আমরা পাপড়ির বাকি অর্ধেকটাও কমপ্লিট করব ঠিক আগের নিয়মে, এবং এই একইভাবে আমরা ফুলের চারটি পাপড়িকে তৈরি করব। Thank you.
এবার ফুলের নিচের যে দুটি পাপড়ি আছে তার ঠিক যে মাঝের কমন ক্রসটি রয়েছে সেই ক্রসটির নিচে সোজাসুজি আমরা সবুজ উল দিয়ে ছোট একটি লাইন তৈরি করব। আমরা মোট 12টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এবার এই সবুজ রঙের যে ক্রসের লাইনটি তৈরি করলাম তার সাইডে আমরা পাতা তৈরি করব। একটি পাতা আমরা অলরেডি তৈরি করেছি, আরও একটি পাতা আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ক্রসের লাইনের নিচে থেকে 3 নম্বর ক্রসের পাশে আমরা উপরে উপরে 2টি ক্রস তৈরি করব। এবার 2 নম্বর ক্রসের বাঁদিকের কোনাকোনি আমরা 2টি ক্রস তৈরি করব। এবার শেষ ক্রসটির পাশে আমরা পাশাপাশি 3টি ক্রস তৈরি করব। এরপর 3 নম্বর ক্রসের বাঁদিকের কোনাকোনি আমরা আরও 2টি ক্রস তৈরি করব। এবার শেষ যে ক্রসটি হলো তার নিচে আমরা সোজাসুজি 4টি ক্রস তৈরি করব। এবার শেষ ক্রসটির নিচে কোনাকোনি আমরা 2টি ক্রস তৈরি করব এবং 2 নম্বর ক্রসের পাশে পাশাপাশি আমরা আরও 4টি ক্রস তৈরি করব। ডান দিকের পাতাটিও একই রকম করে হবে কিন্তু উল্টো দিকে হবে। পাতাগুলি হয়ে যাবার পর আমরা একই রঙের উল দিয়ে ভরাট করে দেবো। এই রকম করে আমাদের একটি ফুল তৈরি হলো এবং এই একই রকম ফুল দিয়ে আমরা আসন ভর্তি করতে পারবো। তো বন্ধুরা, অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই ডিজাইনটা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।